নমস্কার, আপনারা দেখছেন রূপম টিভি। এবার বাংলাদেশে সরাসরি ব্রহ্মস মিসাইল দিয়ে অ্যাটাক করবে ভারত। এবার বাংলাদেশকে সবক শিখাবে ভারত, ব্রহ্মস মিসাইল দিয়ে অ্যাটাক করবে নরেন্দ্র মোদি। আসলে শেখ হাসিনাকে তাড়ানোর পর থেকেই বাংলাদেশে হিন্দুদের ওপর চরম অত্যাচার চলছে। বাংলাদেশে এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার চলছে, মোহাম্মদ ইউনিস দায়িত্বে রয়েছেন, প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলাচ্ছেন। তাকে নরেন্দ্র মোদি ফোন করে বারবার বলছেন, বাংলাদেশের যে সমস্ত অল্পসংখ্যক মানে হিন্দু রয়েছে তাদের উপর যে হারে অত্যাচার চলছে সেটা বন্ধ করা উচিত। মোহাম্মদ ইউনিস বলেছিল যে সব ঠিকঠাক হয়ে যাবে, আর কোনো কিছু হবে না। কিন্তু দেখা যাচ্ছে এখনো পর্যন্ত হোস্টেলে গিয়ে গিয়ে হিন্দু ছাত্রদের উপর অত্যাচার চালানো হচ্ছে, তাদের মারা হচ্ছে, হিন্দুদের সম্পত্তি চুরি করা হচ্ছে, মন্দির ভাঙা হচ্ছে, দেখে দেখে বেছে বেছে হিন্দুদেরকে চাকরি থেকে ইস্তফা দিতে বলা হচ্ছে, গ্রামে গঞ্জে মহিলাদের সম্মান হানি করা হচ্ছে, প্রতিনিয়ত খুন হচ্ছে হিন্দু। এটা নিয়ে রীতিমতো সম্মিলিত জাতিপুঞ্জ থেকেও আওয়াজ উঠছে। তো এইরকম একটা পরিস্থিতির মধ্যে যখন কোনোভাবেই থামছে না বাংলাদেশ, পাকিস্তানের চাইতেও খুঁখার হয়েছে এখন বাংলাদেশের কট্টরপন্থীরা, তাই এইরকম একটা অবস্থায় বাংলাদেশকে শিক্ষা দিতে হবে। ভারতের বজরং দল এটা নিয়ে মুখ খুলছে, তারা বলছে এবার নরেন্দ্র মোদীর কিছু করা উচিত, বাংলাদেশ যদি থেমে না যায় তাহলে বাংলাদেশের ওপর ব্রহ্মস মিসাইল দিয়ে অ্যাটাক করা উচিত, এটাই বলছে বজরং দল।